বান্দরবনের আলি কদমে পাহাড় থেকে পড়ে আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সাইংপ্রা এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আতাহার ইসরাক রাফির বাড়ি চট্টগ্রাম জেলার বাখলিয়া উপজেলায়। বর্তমানে পরিবার নিয়ে তিনি ঢাকার বনশ্রী এলাকায় বসবাস করতেন। স্থানীয়রা জানান, গত 11 আগস্ট ঢাকা থেকে 25 জনের একটি পর্যটক দল আলিকদমে বেড়াতে আসে। তারা ট্যুর অপারেটর আতাহারকে সঙ্গে নিয়ে বান্দরবানের আলিকদমের কুরুকপাতা ইউপির স্যামসাং পাড়ার কাছাকাছি সাইংপ্রা ঝর্ণা দেখতে যায়। এই সময় পাহাড়ের উপর থেকে পড়ে যান ট্যুর অপারেটর, সেখানেই তার মৃত্যু হয়। পরে রবিবার সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন আলিকদম থানার অফিসার ইনচার্জ খন্দকার তবিদুর রহমান। তিনি জানান, আলিকদমে সাইংপ্রা ঝর্ণা থেকে পড়ে আতাহার ইসরাক রাফি নামে এক ট্যুর অপারেটরের মৃত্যু হয়েছে, তবে বাকিরা সবাই নিরাপদে আছে।